السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وما من خفت موازينه فأمه هابية وما أدراك ما هي

প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা মানুষের মরার পরে যে বিপদজনক স্থান রয়েছে তিনটে তার শেষ স্তরের আলোচনা করতে চাচ্ছি সেটা হলো জাহান্নাম যারা অন্যায় করবে তাদের জন্য আল্লাহ তালা একটা জাহান্নামের ব্যবস্থা করেছেন শাস্তি দেওয়ার জন্য জাহান নামের শাস্তি খুব কঠিন খুব জটিল আল্লাহ রাসলের ভাষাতে বোঝা যাচ্ছে যে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি জটিল কেয়ামাত যত জটিল জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল আমরা জাহান্নামের বিবরণ যদি স্পষ্ট বুঝতে পারি তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে যে কোনো সময় আবেদন করতে পারব এই জন্য আমাদের জরুরি হচ্ছে জাহান্নামের ব্যাপারে বিস্তারিত অবগত হওয়া অন্যায় করলে যেতেই হবে এটা আল্লাহ মানুষের জন্য ব্যবস্থা করেছে যেমনভাবে ন্যায় করলে জান্নাত পাওয়া যাবে তেমনভাবে অন্যায় করলে জাহান নামে যেতে হবে জাহান নামের বিবরণে আমরা কয়েকটি জিনিস পেশ করব তার একটি হচ্ছে জাহান নামের পরিচয় একটি হচ্ছে জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে আর একটি হচ্ছে জাহান নাম কথা বলতে পারে আর একটি বিবরণ হবে জাহান নামে জাহান নামেদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে আর একটি বিবরণ হলে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি এই আলোচনাগুলি আমরা ধারাবাহিকভাবে পৃষ্টিভির মাধ্যমে জানতে পারলে আমরা জাহান নামের একটা বিস্তারিত বিবরণ অবগত হতে পারবো এ মর্মে আমরা দর্শক মণ্ডলীকে অনুরোধ করে বলবো যে অবশ্যই যেন আমরা এই পৃষ্টিভির মাধ্যমে এই বিষয়গুলি দেখি এবং সেভাবে আমরা অবগত হই সমন্বিত দর্শক মন্ডলী আগে আমরা জাহান্নামের পরিচয় সম্পর্কে অবগত হই জাহান নামের পরিচয় আল্লাহতালা বলছেন জাহান্ন সদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে জাহান্নাম একটা শত্রু উঁত পেতে বসে থাকে শত্রু বন্ধু বসে থাকে না আমি লুকিয়ে বসে আছি আপনাকে ধরার জন্য আড়ে বসে আছি আপনার প্রতি আক্রমণ করার জন্য তা আল্লাহ তালা বলছেন যে জাহান্নাম হচ্ছে মিরশ যাহার নাম হচ্ছে শত্রু আল্লাহ তালা বলছেন যে তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে কত দিন থাকবে তার কোনো হিসাব নেই আল্লাহ তালা বলছেন যে বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সবার পাপ এবং নেকি ওজন হবে তো যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে তার থাকার জায়গা হবে হাবিয়া জাহান্নাম অমাদ রাখা মা হে মহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি কি জানেন হাবিয়া জাহান্নামটি কি? নারুন হামিয়া আমি বলি তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আমরা সুরা কারিয়ার এ অংশ থেকে বুঝতে পারছি যে জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ডকে বোঝায় যেমনভাবে আমরা নাবার ওই আয়াত দ্বারা বুঝতে পেরেছি যে জাহান্নাম বলতে একটা শত্রুকে বোঝায় আমরা এখানে বুঝতে পারছি জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে দেখুন আল্লাহ তালা বলছেন হতামা অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে অমাদ মাল হতামা হে মাহম্মাদ সাল্লাহ আপনি কি জানেন চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক নামটি কি হতামা নামক জাহান্নামের পরিচয় আপনার অবগতিতে আছে আমি বলি নারুল্লাহিল মৌকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন সোরা হুমাজার এ অংশে বুঝতে পারছি যে জ্বলন্ত উত্তপ্ত একটা আগুনের টুকরাকে একটা আগুনের খণ্ডকে জাহান নাম বলা হয় এটা একটা আগুনের খণ্ড জ্বলন্ত উত্তপ্ত খণ্ড আল্লাহ তালা অন্যত্রে বলেন সাউসলিহে সাকার অচিরেই আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো রা কামা সাকার হে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি জানেন সাকার নামক জাহান নামটি কি সাকার একটি জাহান নাম সাকার নামক জাহান নামটি কি তাকে জানেন তাজার সাকার এমন একটি জাহান নাম যা মানুষকে ছাড়েও না যা মানুষকে মারেও না আল্লাহ তালা সুরা ইব্রাহিমে বলছেন যে ওয়িহিল মৌত মিনকুল জাহান নামে মানুষের মরণ চতুর্দিক থেকে আসে জাহান মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরে তো যখন মানুষের মরণ চতুর্দিক থেকে আসে তখন এমন ব্যক্তি মরেও না এমন ব্যক্তি বাঁচেও না আল্লাহ আল্লাহতালা বলছেন এই অবস্থাটাকে হিসাব করে এই অবস্থাটার প্রতি লক্ষ্য করে মানুষকে জানানোর জন্য যে লায়া ওয়ালা ইয়াহিয়া মানুষ জাহান নামে মরে না মানুষ জাহান নামে জীবিত থাকে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা কোরআন মাজিদ থেকে জাহান নামের একটা পরিচয় শুনছিলাম এতে আমরা বুঝতে পারছি যে জাহান নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরে না যেখানে মানুষ বাঁচে না যেটা একটা আগুনের খণ্ড রাসুল সাল আলহ্লাম জাহান নামের পরিচয়ে বলেন যে ইন্না জাহান্নাম যদি একটা বড় থেকে বড় পাথরের খণ্ড বিশাল পাথরের খণ্ড এক কোটি মনোজনের আমরা ধরি এই পাথরের খণ্ডটা যদি মুখে ছেড়ে দেওয়া হয় তো তাহাবি ফি কারে তাহলে পাথরটা নিচে গিয়ে পড়বে সত্তর বছর পরে সম্মানিত দর্শক মন্ডলী এক কোটি মুন ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় এটা যদি সত্তর বছর নিচে যেতে থাকে তাহলে জাহান্নাম কত গভীর এটা কি মানুষ হিসাব দিতে পারবে একটু চিন্তা করুন সম্মানিত দর্শক মন্ডলী সত্তর বছর কেন একটা এক কোটি মুন ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে একদিন নিচে গেলে কত যেতে পারে এক বছর নিচে গেলে কত যেতে পারে সত্তর বছর যদি নিচে যেতেই থাকে তাহলে জাহান নাম কত গভীর এটা কি মানুষ বুঝতে পারবে এখানে আর একটা কথা জরুরিভাবে জেনে রাখুন যে জাহান্নামের সবচেয়ে নিচে যাকে দেওয়া হবে সে হচ্ছে মুনাফেক ইন্নাল মুনাফেক নার নিশ্চয় মুনাফেক ব্যক্তিরেই জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে জাহান্নাম কত বড় আল্লাহ তালা অন্যত্র বলছেন ওয়েলাউ তারা ইদিল মজিরে মুনাফি গামারাতিল মত মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লাম আপনি যদি দেখতেন অস্বীকারকারীদের মরণের শাস্তি ওয়েল মেলাইকা তো বা যখন ফেরেশতা তাদের হাতকে তাদের দিকে সম্প্রসারণ করেন তাদের দিকে বাড়ান এরপর বলেন যে আখরিজু আংফুসাকুম তোমরা তোমাদের আত্মাকে বের করো আল আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে আত্মা বের করেই অপমানজনক শাস্তি দেওয়া হবে এটাই কবর যখনই কোনো কাফের অস্বীকারী মুনাফেক ব্যক্তির আত্মাকে ফেরস্তা বের করেন তখনই তাকে অপমান করে বলেন তুমি তোমার আত্মা বের করো তুমি তোমার আত্মা বের করে দাও তোমাকে আজকে একটা অপমানজনক শাস্তির মধ্যে দেওয়া হবে অপমানজনক শাস্তি হচ্ছে তোমার প্রতিদান সম্মানিত দর্শক মন্ডলী যাহার নাম একটি কঠিন জায়গা অত হাদিস দ্বারা বুঝতে পারছি যাহার নাম কত গভীর যাহার নাম কত বড় শুনুন আবু হরাইরা রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মানকে মানকেবাইল কাফের ফিন্নারে সালা সাইয়ে মিলি রা কেবিল মুসরে একজন জাহান নামের ডা ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া যদি ডান কাঁধ থেকে দৌড়াতে লাগে তাহলে বাম কাঁধে পৌঁছিতে সময় লাগবে তিন দিন তিন রাত তাহলে লোকরা কত বড় রাসুল সাল্লাই সাল্লাম বলছেন জেরা একজন জাহান নামের এই চামড়াটা হচ্ছে বিয়াল্লিশ হাত মোটা এক হাত অর্ধ হাত মোটা হলেই তো অনেক বোঝাই তে এটা যদি বিয়াল্লিশ হাত মোটা হয় তাহলে এটা কেমন বোঝাই রাসুল সাল্লি সাল্লাম বলেন অনাহদিন একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান অখেজাহু মিসল বাইজা একজন জাহান নামের রান হবে বিশাল বাইজা পাহাড়ের সমান তিনি বলেন অন্যা মাজিলে শাহ মিনজাহান মদিনা একজন জাহান নামের বসার জায়গা হবে আড়াই শত মাইল মক্কা থেকে মাদিনা পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত ভেঙে যাওয়া পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের শতকরা যদি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি আড়াই শত মাইল হয় তাহলে বলুন তো জাহান নাম কত বড় অবাক আবার বুঝুন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে একজন জাহান নামের বসার জায়গা হচ্ছে আড়াই শত মাইল তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের যদি শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বড় মানুষ ভাবতে পারবে না মানুষ দিয়ে জাহান নাম পূর্ণ হবে না আমরা সংক্ষিপ্ত ভাবে বুঝতে পারছিলাম জাহান নাম কত বড় এখানে অবশ্য আর একটু কথা আমরা জেনে রাখতে পারি সেটা হচ্ছে যে বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বলেন তো বিচারের মাঠ কত বড় মানুষের আসলে হিসাব নেই মানুষ নিজের বুঝটাকে বড় মনে করে মানুষ আল্লাহকে বুঝতে চায় না মানুষ আল্লাহকে হিসাব করতে চায় না সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম জাহান্নামের পরিচয় এ যাবত আমরা বুঝতে পারলাম জাহান্নাম কত বড় এবং জাহান্নাম কি জিনিস আমরা এখন বলি জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে টেনে হেঁচেড়ে আল্লাহ তালা বলছেন বিচারের মাঠে টেনে হেঁচড়ে জাহান নামকে নিয়ে যাওয়া হবে একটা মাঠে আব্দুল ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আন বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইউ তা বে জাহান্নাম ইউমাল কেয়ামা জাহান্নামকে কেয়ামতের দিন বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান গায়ে লাগা থাকবে সত্তর হাজার লহার রসি সাবুন আলফ মালাক আর প্রত্যেক সাথে থাকবে সত্তর হাজার জাহান নামের গায়ে থাকবে সত্তর হাজার লহার রশি প্রত্যেক রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা একজন ফেরেশতা এত ক্ষমতার অধিকারী যে এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন এত বড় ক্ষমতার অধিকারী একজন ফেরেশতা এরপরে এক একটা রসিতে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা আমরা কি হিসাব করতে পারি এখন কত ফেরেশতা জাহান্নামকে টেনে বিচার মাঠে নিয়ে যাবেন জাহার নাম কথা বলতে পারে এটা একটা অবাক আল্লাহ আল্লাহতালা যখন জাহান্নামকে সৃষ্টি করলেন তখন জাহান্নাম তার প্রতিপালকের কাছে একটা অভিযোগ করেছিল ফাস্তাকিত নার বেহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলল প্রতিপালক আমার ভিতরে এত কঠিন ও জটিল শাস্তি আমি এগুলি বহন করতে পারি না আপনি কি আমার একটু কথা শুনবেন আপনি কি একটু এটা লাঘব করে দিবেন দিলে খুব ভালো হতো আল্লাহ আল্লাহতালা তার অভিযোগ শুনবেন দুইটি শাঁসের তাকে অনুমতি দেওয়া হবে নাফসিন ফিস সাইফে ও নাফসিন ফিস তায়ে একটা শাঁস হবে গরমের সময় আর একটা শাঁস হবে ঠান্ডার সময় রাসুল সাল্লাহি সাল্লাম বলছেন আসাদ্য মা তাজে দৌনা মিনাল সামু মেহা তোমরা যে খুব গরম অনুভব করো সেটা হচ্ছে জাহান নামের শ্বাসের গরম ও আসাধ্য মাতা জেদু নামিনাল বাড়া দেয় আর তোমরা যে খুব ঠান্ডা শীত অনুভব করো সেটা হচ্ছে জাহান্নামের খুব ঠান্ডা এলাকা থেকে একটা বাতাস অত্র বোখারি মুসলিমের হাদিসটা আমরা এভাবে বুঝতে পারি যে জাহান্নাম একবার শ্বাস ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকে জাহান্নাম একবার শ্বাস গ্রহণ করলে পৃথিবীর ছয় মাস ঠান্ডা থাকে আমরা অত্র বোখারি মুসলিমের হাদিসটা এভাবে বুঝতে পারি যে জাহান্নাম এক এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকে আর জাহান্নাম এক এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকে সমন্বিত দর্শক মণ্ডলী বিষয়টি বুঝুন জাহান্নাম শ্বাস ছাড়তে পারে শ্বাসের গরমটা পৃথিবীতে লাগে আর আমরা তার ঠান্ডা এবং গরম অনুভব করতে পারি তাহলে আমরা এখানে যেটা আঁচ করলাম বুঝলাম স্পষ্টভাবেই সেটা হচ্ছে যে আমরা গরম অনুভব করি জাহান নামের শ্বাসের কারণে আমরা ঠান্ডা অনুভব করি জাহান নামের শ্বাসের কারণে আর আমরা অত্রহাদিস থেকে এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে জাহান্নাম কথা বলতে পারে জাহান্নাম তার প্রতিপালককে অভিযোগ করলো যে আমার এই অবস্থা আমি শাস্তি বহন করতে পারছি না তুমি একটু দেখো আর তার ভিতরের বিষয়টি আসলে খুবই কঠিন খুবই কঠিন খুবই কঠিন জাহান্নাম আল্লাহ তালা রেডি করে জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও জাহান্নাম একটু দেখে আসো জিব্রাইল জাহান্নাম দেখে এসে বলছেন তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম জাহান্নামে কি কেউ যাবে হায় হায় করেছেন কি একদিকে আগুন আর একদিকে আগুনকে ধরে খাচ্ছে মনে হচ্ছে যেন ঝাপটা দিয়ে ধরে নিবে এরকম আপনি জাহান অবস্থা এইভাবে করেছেন জাহান কি কেউ যাবে জিবরাইল যাও জাহান নাম দেখে আসো এবার জিবরাইল জাহান নাম দেখে বলছেন আল্লাহ জাহান নামে যাবে না এমন কি কেউ আছে মনে হচ্ছে সবাই জাহান নামে যাবে সম্মানিত দর্শক মন্ডলী জাহান নামের একটা জটিল অবস্থার কথা বলতে গিয়ে এই কথাটা চলে আসলো যে জিবরাল আল ইসালাম জাহান নাম দেখে এসে একবার বললেন তোমার মর্যাদার কসম কেউ জাহান নামে যেতে চাইবে না যাবে না আবার বলছেন তোমার সম্মানের কসম জাহান নামে যাবে না কে সবাই যাবে হাদিস তো বোখারি মুসলিমের এটা কি আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে একবার জিব্রাইল এসে বলছেন জাহান নামে কেউ যেতে চাইবে না আর একবার জিব্রাইল এসে বলছেন জাহান্নামে নামে সবাই যাবে শুনুন রাসূল সাল আলী আসাল্লাম বলেছেন হজেবাতিনার বিশ্বাহাত ও হজেবাতিল জান্নাত বিল মাকার হে প্রবৃত্তি দ্বারা জাহান নামকে ঘেরে দেওয়া আছে আর নিয়ম নীতি দ্বারা জান্নাতকে ঘেরা আছে প্রবৃত্তির অনুসরণ করে যারা তারা জাহান নামে যাবে তাখনুর নিচে প্যান্ট পায়জামা পরা প্রবৃত্তির অনুসরণ সকালে উঠে দাড়ি চেঁচে ফেলা প্রবৃত্তির অনুসরণ ফতুয়া গায়ে দিয়ে নারীদের নগ্ন হয়ে চলা গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে চলা প্রবৃত্তির অনুসরণ শিক্ষিতা মেয়ের হওয়ার পরেও দুনিয়াতে এইভাবে নগ্ন হয়ে চলছে বিশ্বাস করুন বাঁচার কোনো পথ নেই এরই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ সম্মানিত দর্শক মণ্ডলী শুনুন আমরা অনুরোধ করে আপনাদের বলতে চাই প্রবৃত্তির অনুসরণ করে কেউ টিকতে পারবে না সবাকে জাহান নামে যেতে হবে সুদ খায় যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা ঘুষ দেয় নেয় যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা সলাত আদায় করে না যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা জাকাত দেয় না যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা মিথ্যা কথা বলে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা দশের পয়সা আত্মসাত করে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা প্রবৃত্তির অনুসরণ করে যারা জাহান নামে যাবে তারা তাই তো জিবর আল এসে বললেন যে মানুষ কি তার প্রবৃত্তির বিরোধী হতে পারবে বিরোধিতা করতে পারবে সম্মানিত দর্শক মন্ডলী এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখন থেকে এই প্যান্ট কেটে টাখন উপরে করতে হবে তাহলে কি এখনই আপনারা পারবেন সক্ষম হবেন এখনই যদি আপনি মুসলিম বোন আপনাকে বলি যে আপনার এই পোশাক আর চলবে না তাহলে আপনি কি প্রস্তুত আছেন যদি না থাকেন এর নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির অনুসরণ করে যারা যাবে তারা জিবরাইল বললেন যে মানুষ প্রবৃত্তির অনুসরণ করবে না করলে খুব কম তাই তিনি বললেন যে সবাই যাবে আল্লাহ তুমি আমাদেরকে প্রবৃত্তির বিরোধিতা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ আমিন জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো প্রবৃত্তির বিরোধিতা করে তোমার কাছে দাবি রাখছে সম্মানিত দর্শক মন্ডলী প্রবৃত্তির বিরোধিতা করুন নইলে পরিণাম জাহান্নাম হবে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আলাইকুম